আসসালামু আলাইকুম এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট পথে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মণ্ডলী। আজ আমি আপনাদের সাথে থাকব আহমেদ রশিদ লালি, আর আলোচনা করব সবচাইতে আলোচিত সেক্টর এই সময়কার, যেটা মুদ্রা বাজার, এবং মুদ্রা বাজারে কি ঘটছে, ফাইন্যান্সিয়াল মার্কেটে কি ঘটছে, নীরবে ঘটে যাচ্ছে, সেগুলো বিস্তারিত জানার চেষ্টা করব, প্রশ্ন করব, উত্তর জানার চেষ্টা করব। আমাদের সাথে মেহমান হয়ে এসছেন আজকে, পরিচয় করাই দিচ্ছি দর্শক মণ্ডলী। প্রথমেই আমার বামে আছেন MS শাকিল চৌধুরী, চেয়ারপারসন সেন্টার ফর NRB, স্বাগত জানাই। উনি পুঁজিবাজারেও ওনার অনেক ব্যবসা ইনভেস্টমেন্ট আছে। তার সাথে আছেন খুবই সুবক্তা, দুজনই সুবক্তা। তার সাথে আছেন মোহাম্মদ ফোরকানউদ্দিন, FCA পুঁজিবাজার বিশ্লেষক এবং সিটিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি প্রথমেই শাকিল চৌধুরী আপনার কাছে একটু যেতে চাই। শাকিল ভাই, আপনি ইদানিংকালে যে মুদ্রা বাজার যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব, বাট তার আগে একটু গতকালকে যে ঘটনাটা ঘটে গেল ফার্মার্স ব্যাংক নিয়ে, যেটা 1100 কোটি টাকা বেল আউট প্রোগ্রাম একটা আসছে, এবং সেই বেল আউটের মধ্যে যে জিনিসটা শোনা গেল যে ICB 450 কোটি টাকা দিতে চাচ্ছে, মোট 1100 কোটি টাকা বেল আউট প্রোগ্রাম, ICB 450 কোটি টাকা এবং রূপালী, অগ্রণী, সোনালী, জনতা মিলে বাকি টাকাটা বেল আউটের জন্য দিতে চাচ্ছে। এখন ICBতে একটা মিটিং হওয়ার কথা সব MD-দের, সেখানে দেখা গেল যে কালেক্টিভ বার্গেন এজেন্ট যারা, উনারা সেখানে অবজেকশন দিয়েছেন এবং সেই মিটিংটা হতে দেন নাই। পরবর্তী সময়ে এটা ফাইন্যান্স মিনিস্টারের মিটিং হয়েছে এবং মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে উনি কোনো কনফার্মেশন কিছু দেন নাই, উনি জাস্ট বলেছেন ফার্মার্স ব্যাংক ইজ ইন এ হরেবল স্টেট, এই কথা উনি বলেছেন। এখন এখানে দেখা যাচ্ছে যে টোটাল ব্যাংকিং সিস্টেমে গভর্নেন্সের একটা চরমভাবে গভর্নেন্স ফল করেছে, ভেঙে পড়েছে বলা যেতে পারে। আপনার কি মনে হয়? আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে এখন যা হচ্ছে, এটি কোনো দিন কোনো কালে বাংলাদেশে এই ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলোকে নিয়ে এভাবে ছেলে খেলা হয়নি। এর প্রথম কারণ বোধ হয় যেটি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এই নতুনগুলো ব্যাংক দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিল, সেটি শোনা হয়নি। এর একমাত্র কারণ ছিল, আমাদের মাননীয় অর্থমন্ত্রীও বলতে বাধ্য হয়েছিলেন যে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকগুলো দেয়া হচ্ছে, দিতে হচ্ছে, এবং উনিও কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে প্রথমে হয়তো ছিলেন না, পরবর্তীতে তিনি এটাতে যুক্ত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর যিনি ছিলেন তিনিও এটার ব্যাপারে আপত্তি করেছিলেন। অর্থনৈতিক খাতের সাথে সংশ্লিষ্ট এবং যারা দেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে কাজ করেন, বিশেষ করে একাডেমিক সাইডে, প্রত্যেকেই কিন্তু এটার ব্যাপারে আপত্তি করেছিলেন যে মানে প্রয়োজনের বেশি ব্যাংক দেয়া হলে এগুলো ফোর্থ জেনারেশন 9টা ব্যাংক না দেওয়ার জন্য, এবং এটি এই 9টি ব্যাংক দেয়া যে হয়েছে। আমাদের দেশে কথায় আছে যে নেড়া বেলতলা কবার যায়, তো পরবর্তী করে ঠাট্টা করে গল্প হচ্ছে দুবার যায়। বলে কী রকম দুবার যায়? বলে প্রথমবার বেলটা মাথায় পড়ে কান্নাকাটি করে চলে আসে, পরের বার ওই পড়েছে যেটা ওই বেল আনতে যায়। তা আমাদের দেশের ব্যাংকিং খাতের যে অবস্থা তৈরি হয়েছে, যে নতুন ব্যাংকের লাইসেন্স দেয়া কিছুদিন দেয়া হলো, তারপরে এগুলোরে কোনো রকম জিয়ে চলতে পারলো কি পারলো না, তারপরে আবার আরও 3টা ব্যাংক দেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে। এবং এখন কিন্তু ব্যাংক দেওয়ার পারমিশনটি যারা এইটাকে নিয়ন্ত্রণ করেন তাদের মধ্য থেকে যায় না। এখন আমরা শুনছি এই জিনিসগুলো উপর থেকে সিদ্ধান্তগুলো আসে, নিচের এনারা এগুলোকে বাস্তবায়ন করেন কিভাবে করা যায়। এ কাজ যদি করতে থাকি সামগ্রিকভাবে দেশের অর্থনীতির যে অচলাবস্থা তৈরি হবে তার দায় কিন্তু এই সরকারের পরিচালনায় অসুবিধা বোধ করবে। আমি প্রায়শই কথাগুলো ইদানিং বলছি, মানে ফিল যেটা করছি সেটাই বলছি, যে সরকারকে কিছু লোকজন প্রতারণা করছেন, এবং এরা সরকারের বাইরের লোক নয়, সরকারের ভিতরের লোক। একটি রাজনৈতিক প্রতিষ্ঠান থেকেই তো সরকার পরিচালিত হয়, সেই রাজনৈতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ যারা হয়তো কোনো রকমের বিভিন্ন প্রশাসনিক পদ এখনও পান নাই, তারা নানানভাবে ব্যাংকগুলো থেকে আর্থিক সুবিধা নিয়ে তারা নিজেদেরকে তাদের একটা নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছে। সেখানে প্রশাসনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারাও কিন্তু এই রাজনৈতিক বিবেচনার বিষয়গুলো মাথায় রাখছে, যে কারণে সামগ্রিকভাবে সরকার পরিচালনায় সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকারি দল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজটা, এই ভয়েসটা, পাবলিকের ভয়েসটা পাবলিক কি শুনতে পাচ্ছেন কিনা অনেকে আমরা জানি না। একজন যখন ভোটে দাঁড়ায়, এখন সমস্যাটা হচ্ছে শাকিল ভাই যে এটা তো আমরা সবাই জানি পলিটিক্যাল রিজনে এগুলো ব্যাংকসগুলোকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল। আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে না, দিস ইজ আ সিচুয়েশন, হ্যাভিং সেড দিস, যে এই সমস্যা 1100 কোটি টাকা বেল আউট লাগবে ফার্মার্স ব্যাংকে, এনআরবি ব্যাংকে কত লাগবে আই ডোন্ট নো, বাট এর আগে বাংলাদেশ ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে চিঠি গেছে বাংলাদেশ ব্যাংকে, চিঠি গেছে যে এই ব্যাংকসগুলোকে মার্জার করার জন্য। আবার বিশেষজ্ঞ যারা আছেন ওনারা বলছেন যে ফার্মার্স ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত। এরকম একটা সিচুয়েশনে আমি একটু ফোরকান ভাইয়ের কাছে আমি ওটাতে একটু আমি আপনার পয়েন্টটাতে একটু আসতে যাচ্ছিলাম। সেটা হলো যে ফার্মার্স ব্যাংক নিয়ে যে অনেক কথা হচ্ছে, আপনি দেখেন আমি গত পরশুদিন বোধহয় একটা জায়গায় বলেছি যে বাংলাদেশের অত্যন্ত অভিজ্ঞ অর্থনীতিবিদরা, তাদের কাছে সরকার যদি দায়িত্ব দিয়ে অর্থনীতিকে তারা নিরাপদ রাখতে না পারেন, দায়টা কার? দায় হইলে ওই ব্যক্তিগুলোর, তারা জ্ঞানপাপী হয়ে গেছেন আমি বলবো। ফার্মার্স ব্যাংকের সাথেও কিন্তু এক দেশের একজন অত্যন্ত অভিজ্ঞ অর্থনীতিবিদ সংশ্লিষ্ট ছিলেন। তার ব্যাংক যদি তিনি রক্ষা করতে না পারেন তাহলে এদের হাতে দেশ কিভাবে সুরক্ষা পাবে? আমার তো এটা ভয় আছে। আইসিবিতে আপনি যে বলছেন ডেমনস্ট্রেশন হচ্ছে, তারা যে নিজেদের মধ্যে উষ্মা প্রকাশ করেছেন, আইসিবি একটি সরকারি প্রতিষ্ঠান এবং সিবিদের যে ভূমিকাগুলো হচ্ছে সবসময় ভালো করে তা নয়, কিন্তু এই অবস্থানে দেখছি আমরা যে তারা তাদের প্রতিষ্ঠানের স্বার্থটা দেখার চেষ্টা করে। যে রোগী মারা যাচ্ছে তাকে রক্ত দিয়ে বাঁচানোর জন্য, ভালো রোগী যদি মরে যায়, আইসিবি যে প্রতিষ্ঠানটি আছে এটি কিন্তু মোরলেস ক্যাপিটাল মার্কেটে একটা ভালো রোল প্লে করে এবং তারা মার্কেটটাকে ব্যালেন্স করে। এই ব্যালেন্সিং পাওয়ারও কিন্তু তারা কমে যেতে পারে। এই অবস্থা যদি উপর এই চাপ দিয়ে যদি তাকে কোথাও পার্টিসিপেশন করতে যেতে হয়, একটা জিনিস আমার বুঝে আসে না যে আইসিবি বলে যে আমার কাছে এখন তারল্য সংকট আছে তাদের পুঁজিবাজারে ইনভেস্ট করার জন্য, অথচ 450 কোটি টাকা তারা দিতে চায় ফার্মার্স ব্যাংকে। এটা কি মানে হচ্ছে এই সেক্টর? আমি আসলে এই বিষয়ে একটু যদি বলবেন সেটা বলবেন। আপনাকে আমি এখন একটু মুদ্রা বাজারের বিষয়ে একটু চলে যেতে চাই। সেটা হলো যে আপনি যেমনটা জানেন যে নন পারফর্মিং লোন প্রায় 65,000 কোটি টাকা, তারও বেশি হবে ব্যাড লোন যেটা আমরা বলি। এই ব্যাড লোনে জর্জরিত সকল ব্যাংকস এবং প্রাইভেট সেক্টর ব্যাংকও কিন্তু এইটার মধ্যে চলে এসছে। ইদানিংকালে আমরা শুনছি কিছু যে প্রায় 7%-এর মতো, 35% যেটা আছে ব্যাড লোন তার মধ্যে 7%-এর মতো প্রাইভেট সেক্টর ব্যাংকেও আছে। এই যে এখন তারল্য সংকট মুদ্রা বাজারে ভীষণভাবে একটা আমরা পরিলক্ষিত করছি যে তারল্য সংকট বড় একটা প্রবলেম ক্রিয়েট করছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেটা আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন? আমি দুটো জায়গায় অ্যাড্রেস করি। প্রথম হলো আপনার বেল আউট প্রোগ্রামটা নিয়ে আমি একটু অ্যাড্রেস করি, তারপরে তারল্য সংকটের জায়গাটায় আসবো। বেল আউট প্রোগ্রামটাতে আমি যেটা শাকিল ভাই খুব সুন্দর করে বলেছেন, তো একটা জিনিস আমি আশ্চর্য হচ্ছি এবং রীতিমতো অবাক করার মতো কথা যে আপনার ব্যাংকিং খাতের একটা ব্যাংকে বেল আউট করা হচ্ছে। আর যখন শেয়ার বাজারটা যখন ভুগছিল বা সে যখন এখনও ভুগছে তাকে বেল আউট করার চিন্তা কেন করা হচ্ছে না? একটা খাতকে অবজ্ঞা করে দিয়ে স্পেসিফিক কোনো একটা প্রতিষ্ঠানকে বেল আউট করার চিন্তা যদি আমরা করে থাকি তাহলে সেটা কতটুকু যৌক্তিক? এক। দুই, ওই যে পুঁজিবাজার যে খাতটুকু তার বাজারে কন্ট্রিবিউশন কি আর ওই স্পেসিফিক ওই ব্যাংকটার বাজারে কন্ট্রিবিউশন কি, দুটোকে যদি আমি কম্পেয়ার করি সেটা মাইনাস পার্সেন্টেজও পড়বে না। তো তাহলে মাইনাস পার্সেন্টেজে যদি আমি 1100 কোটি টাকা বেল আউট প্রোগ্রাম দিতে পারি তাহলে আমার তো 1100 × 10 এই 11,000 কোটি টাকা কিন্তু আমার দেওয়া উচিত হলো আপনার ইয়েতে পুঁজিবাজারে, বিকজ অফ এই পুঁজিবাজার যেভাবে আপনার কন্ট্রিবিউশনটা করছে সেইভাবে কন্ট্রিবিউশন তো এই ব্যাংকটা করতে পারে না। এই ব্যাংকের বয়স কত? আর তাকে আমি 1100 কোটি টাকা কোন বুঝে আমি দিচ্ছি এটা আমি জানি না। এক। এখন আসেন আইসিবি। আইসিবি যদি বলে যে আমার কাছে টাকা নাই, আমি তারল্য সংকটে আছি, তারা একটা গ্রাউন্ড আমি বাজার থেকে যেটা শুনতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংক তার কাছ থেকে 3,000 কোটি টাকা নিয়ে গিয়েছে, যেটা শোনা যায়। এরপরেও আমরা যতটুকু জানি আইসিবির কিন্তু প্রচুর পরিমাণে এফডিআর আছে, যতটুকু আমরা জানি। যদি আমরা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি তাইলেও আমরা দেখব তার প্রচুর পরিমাণে এফডিআর আছে। এখন প্রশ্ন হলো এই 18-18.5 কোটি টাকা এফডিআর ভেঙে যদি সে বেল আউট প্রোগ্রামে দিয়ে থাকে তাহলে আইসিবির এই টাকাগুলো কি পুরোটাই সরকারের টাকা? নো, বিকজ অফ সে তার ইউনিট ফান্ড বিক্রি করে 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 কিন্তু টাকাগুলো পাবলিকের টাকা। তাহলে পাবলিকের টাকা আমি কাকে দিচ্ছি, কেন দিচ্ছি, কেন আমি একটা রিস্কি খাতের মধ্যে টাকা দিচ্ছি, কী কারণে দিচ্ছি, আর সেই টাকাটা আমার ফেরত পাওয়ার চান্স কতটুকু সেখানে ডিউটি। আজকে আপনি যে কালেক্টিভ বার্গেনিং গ্রুপের কথা বলছেন সেটাও কিন্তু একটা কোশ্চেনের ব্যাপার, কেনই বা সেখানে সেটা থাকবে। এখন কোশ্চেনটা হলো অন্য জায়গায় যে আমি কেন একটা ব্যাংকে একটা প্রতিষ্ঠানকে এত টাকা দিতে যাব, আমি আমার ব্যাংক একটা খাতকে তার ব্লাড ইনজেক্ট না করে আমি কেন এটা করতে যাব, এটা একটা মারাত্মক অবজারভেশনের ব্যাপার। আরও একটা জিনিস যেটা আমি দেখেছি সোনালী জনতাও কিন্তু তাকে এখানে টাকা দিবে, কেন, কোন যুক্তিতে, কিসের কারণে? তাহলে আমি বুঝতে পারছি না যে আমাদের যারা পলিসি মেকার আছেন তারা ওনাদের ডেফিনেটলি ওনারা আমাদের চাইতে অনেক অভিজ্ঞ, বিকজ অফ ওনারা প্রতিদিনই পলিসি মেক করছেন, কিন্তু এই পলিসি মেকিংয়ের জায়গায় ওনাদের যারা অ্যাডভাইজার আছেন তারা কি বুঝে এটাকে অ্যাডভাইস করেছেন এই বেল আউট প্রোগ্রামের জন্য, এখানে একটা বড় ধরনের কোশ্চেন আছে। একটা সতর্কতা হয়তো এখানে থাকতে পারে যে কোনো একটা ব্যাংক যদি বসে যায় তাহলে ব্যাংকিং খাতের উপরে মানুষের আস্থা হারাবে। আস্থা কি আদৌ কি ব্যাংকের উপরে মানুষের আছে? আচ্ছা, যদি এটাকেও আমি সংখ্যা হিসেবে ধরে থাকি, বিসিসিআই ব্যাংক যখন বন্ধ হয়ে গিয়েছিল ব্যাংকিং খাত কি বন্ধ হয়ে গিয়েছিল? হয়নি, তো ব্যাংকিং খাতে লোনও হয়েছে, সব কিছুই হয়েছে। সুতরাং এই ব্যাংকটাকে বন্ধ হতে দিলে সমস্যা কোথায়? আমি বুঝি না কোনো সমস্যা আছে কিনা, কারণ রুগীকে কোরামিন ইঞ্জেকশন দিয়ে আপনি কতক্ষণ বাঁচিয়ে রাখবেন, সে কতক্ষণ বেঁচে থাকবে, লাইফ সাপোর্ট দিয়ে আপনি কতক্ষণ টিকিয়ে রাখবেন। সুতরাং আমরা এখন যেটা বলতে পারছি কতক্ষণ লাইফ সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখবেন এবং কয়টা ব্যাংকে টিকিয়ে রাখবেন। আমরা বিগত দিনে দেখেছি যে এই বেল আউট প্রোগ্রামের মধ্যে সোনালীকে দেওয়া হয়েছে, বেসিক ব্যাংকে দেওয়া হয়েছে, ইত্যাদি অনেকগুলো ব্যাংকে দেওয়া হয়েছে। জিনিস আমরা খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করি, সেটা হলো যে ৬৫,০০০ কোটি টাকা ব্যাড লোন এবং সঞ্চয়পত্রে গত বছর ৫৫,০০০ কোটি টাকা গেছে। এই টাকা বাজারে নাই, এই টাকাটা কিন্তু সরকারের কাছে চলে গেছে, সো বাজার থেকে এটা সার্কুলেশন থেকে আউট হয়ে গেছে। সংকটের কথাগুলো বলছি, ৬৫,০০০ কোটি টাকা ব্যাড লোন সার্কুলেশনে নাই, বাদ হয়ে গেছে, এটা সার্কুলেশনের বাইরে। এবছর আবার সঞ্চয়পত্রে মনে করা হচ্ছে যে প্রায় ৭০,০০০ কোটি টাকার মতো আরও চলে যাবে। আপনাকে যদি স্মরণ থাকে তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আমরা কয়েকটা অনুষ্ঠান করেছি এবং সেখানে আমরা বলেছি, শাকিল ভাই আপনিও সাক্ষী, যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটটা সমন্বয় করার জন্য আমরা বারবার বলার চেষ্টা করেছি। আজকে যে তারল্য সংকট সেটা সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটটা সমন্বয় না হবার ফলে এই টাকাগুলো কিন্তু চলে গেছে। তারল্য সংকট ব্যাংকিং সেক্টরে অ্যাকিউট তারল্য সংকট, আমরা অল্প স্বল্প বললে হবে না, একটা বিশাল একটা তারল্য সংকট দেখা দিচ্ছে। আপনি এই প্রশ্নের উত্তর দিবেন, তারপরে আমি শাকিল ভাইয়ের কাছে একই প্রশ্ন। এখন দেখেন তারল্য সংকটের ব্যাপারে আমরা তারল্য সংকটটা হয়েছে কেন, বেশ কিছু কারণ আছে এখানে। আপনি প্রথমেই অ্যাড্রেস করেছেন দুটোকে, একটা হলো আপনার সঞ্চয়পত্র আর একটা হলো ব্যাড লোনের জায়গাটাকে। আরও বড় তারল্য সংকট যে কারণে হয়েছে সেটা হলো আমাদের ক্যাপিটাল ফ্লাইট হয়ে গেছে প্রচুর পরিমাণে, এটা আমরা নিজেরাও স্বীকার করছি এবং এটা আমরা খুব প্রকাশ্যে আলোচনাও করেছি, আমরা শুনতেও পাচ্ছি, আমরা বিভিন্ন পত্রপত্রিকাও দেখেছি যে এমন কিছু এলসির মাধ্যমে কিছু টাকা বাইরে চলে গেছে যেখানে কোনো ক্যাপিটাল মেশিনারি আসে নাই। এই আরেকটা জিনিস যেটা হয়েছে যে সরকারের উন্নয়ন অবস্থার কারণে বিভিন্ন প্রজেক্টের কারণে সেখানেও কিন্তু বেশ কিছু টাকা চলে গেছে যেগুলো সার্কুলেশনে নাই। এই সব কিছু মিলিয়ে কিন্তু অনেকগুলো কারণ, এক সঞ্চয়পত্র, দুই আপনার এই যে ব্যাড লোন, তিন সরকারি ফাইন্যান্স, চার আপনার এই যে ক্যাপিটাল ফ্লাইট, পাঁচ আমাদের কিন্তু ডলার রেট বেড়ে যাওয়া। এই সব কিছু মিলিয়ে যে তারল্য সংকটের তৈরি হয়ে গেল, এখন এখান থেকে ওভারকামের উপায়টা কোথায়, আমরা কি করে এখান থেকে ওভারকাম করবো, এই তারল্য সংকট ফিল আপ হবে কোত্থেকে? আপনি খেয়াল করে দেখেন এই তারল্য সংকটটাকে আমরা হতে দেওয়ার পিছনে বড় রিজনই ছিল আমার ইম্পোর্ট, এবং যে ইম্পোর্টটাকে আমরা চেক করতে পারি নাই, এই চেক করাটা আমাদের জন্য খুবই জরুরি ছিল, আমরা সবসময় শুনতে পাচ্ছি। দ্বিতীয় হলো আসুন সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র নিয়ে আমরা এখানে বারবার যেটা আলাপ করেছিলাম সেটা হলো দেখেন সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট ডেফিনেটলি ব্যাংকের কাছাকাছি থাকার কথা, কিন্তু যে পরিমাণে গ্যাপ ছিল কিছুদিন আগেও সেটা থাকার কথা ছিল না। হাউ এবার সেটাও ঠিক আছে, কার জন্য, যারা সিনিয়র সিটিজেন আছে, যারা রিটায়ার্ড পিপল আছে তাদের জন্য এটা হতে পারে ক্যাটাগরাইজ করে অন দি বেসিস অফ দেয়ার নেট ওয়েলথ ডিক্লেয়ার্ড ইন দেয়ার ওয়েলথ স্টেটমেন্ট সাবমিটেড টু দি ট্যাক্স অফিসার্স, ওইটার উপরে বেসিস। কিন্তু আজকে যদি আমরা খেয়াল করতে যাই যে সঞ্চয়পত্রের বড় বড় বায়ার কারা, যদিও বলা হচ্ছে ৩০ লাখ টাকার উপরে কেনা যাবে না, কিন্তু আসলে এই বড় বড় বায়ারগুলো কারা যদি আপনি খুঁজে দেখেন তারা প্রত্যেকেই কিন্তু মাল্টি মিলিয়নার, মাল্টি বিলিয়নার। তাহলে এই যে টাকাগুলো তাদের কাছে তো সঞ্চয়পত্র যাওয়ার আসলে কোনো দরকার নেই। একটা নিউজ পেপার রিপোর্ট হয়েছিল যে HSBC-র মতো ব্যাংকও সেখানে ইনভেস্ট করেছে। এক্স্যাক্টলি, सो संचयपत्र जो HSBC बैंक और माल्टी बिलियनर संचयपत्र की जो एक सामाजिक निरापत्तार अंग हिसाब से संचयपत्र सरकार छेड़े तेल सामाजिक निरापत्ता कि घटल ना क्योंकि आमी जो कथा बार बार एडवाइस करार चेष्टा करेছিলাম যে আপনার অন দ্য বেসিস অফ দ্য নেট ওয়েলথ ডিক্লেয়ার্ড इन द ওয়েলথ स्टेटमेंट ওইটার উপরে বেসিস করে তার লাইফস্টাইলের উপরে বেসিস করে তাকে সঞ্চয়পত্রের একটা বিধি দিয়ে দিলে তাকে যদি ওয়েলথ স্টেটমেন্টটা জমা দিতে বলা হয় যে তোমার ইনকাম ট্যাক্সের ওয়েলথ স্টেটমেন্ট জমা দাও সেটার উপরে বেসিস করে যদি সঞ্চয়পত্রটা বিক্রি করা হয় তাহলে আজকে যে ঘটনাটা ঘটছে এই ওয়েলদি পিপলগুলোর কাছে সঞ্চয়পত্রটা যেত না এবং আজকে যে তারল্য সংকট সঞ্চয়পত্রকে দিয়ে আমরা যেটা করেছি সেটা এখনো সময় আছে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটটাকে ড্রাস্টিক্যালি কমায়া ব্যাংকের কাছাকাছি নিয়ে আসা যেটা অর্থমন্ত্রী মহোদয় নিজেও স্বীকার করেন এবং এটা ডিসকাসড ইস্যু কিন্তু এটা এখন পর্যন্ত রিজলভ হয় নাই বাট সাথে মাথায় রাখতে হবে সিনিয়র সিটিজেন যারা রিটায়ার্ড পিপল আছেন। আচ্ছা আরেকটা ইনফরমেশনও আমরা দেই আমাদের কয়েকটা প্রোগ্রাম আমরা এই প্ল্যাটফর্ম থেকে করার পরে কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রিতে একটা কমিটি করা হয়েছিল এবং সেই কমিটি এটার উপরে কাজ করেছে এবং তখন এই কমিটি একটা সমন্বয়ের একটা প্রস্তাবনাও ছিল কিন্তু আনফরচুনেটলি সেটা কিছুই হয় নাই। এটা তাহলে এটা না হওয়া খুব দুঃখজনক। আমি আবার কিন্তু জাস্ট একটা অ্যাডভাইস দিয়ে আমি শেষ করছি কারণ আমাদের সময় কম। আমি পরিষ্কার করে আবারও বলতে চাই রিপিট করছি আমি সেটা হলো যে সঞ্চয়পত্রকে 100% সমন্বয় করার দরকার নাই তাহলে সামাজিক নিরাপত্তার জায়গাটাকে কিন্তু বন্ধ হয়ে যাবে। আমার সিনিয়র সিটিজেনরা চলবে কি করে যারা রিটায়ারমেন্ট প্রাইভেট সেক্টরে স্পেশালি যারা প্রাইভেট সেক্টরে সিনিয়র সিটিজেন ওরা তো পেনশন পাচ্ছে ফরকান ভাই সিনিয়র সিটিজেনদের জন্য আমরা একটা প্রস্তাবনাও দিয়েছিলাম যে 1% দিয়ে এক্স্যাক্টলি এবং ওইটাই বলছিলাম আমি যে তাদের ওয়েলথ স্টেটমেন্টের উপরে বেসিস করে এবং যারা 65 এর উপরে বয়স তাদেরকে একটা কোটা দিয়ে বাকিদের উপরে সঞ্চয়পত্রের সুদটা কমায় দেওয়া উচিত। রাইট, থ্যাংক ইউ শাকিল ভাই। আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। আমি একটা ফোন নিয়ে আপনার কাছে আছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, আমি পাপলু আশা বলছি চট্টগ্রাম থেকে। আমার প্রশ্নটা হচ্ছে এই শাকিল ভাইয়ের কাছে যে ব্যাংকগুলো যে অর্থমন্ত্রী সাহেব বললেন যে এই যেটা টিকবে না যেটা পারবে না পারফরমেন্স পারবে না সে এই ইয়ে হবে মার্চ হবে তাহলে মার্চের নীতিমালাটার ব্যাপারে কোনো কথা বলছে না কেন কেউ? এইটা তো আজকে আছে মার্চ নীতিমালা যদি না হয় আর ভ্যাকসিন কোটা ট্যাক্সের মতন ব্যাক ট্যাক্সের মতো যদি। ওকে, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, বুঝতে পেরেছি, নিশ্চয়ই এটার উত্তর পাবেন। দেখতে থাকুন এনটিভি। আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। ভাই আপনার নাম বলে প্রশ্নটি করুন। মার্জার আইনের কথা উনি বলছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাই ভাই। আমি ডক্টর হুমায়ুন কবির। জি জি ভাই বলেন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফরকানউদ্দিন সাহেবের কাছে আপনি এতক্ষণ যে ব্যাখ্যাগুলি দিলেন সে ব্যাখ্যার আলোকে এইটা কি আপনি বলতে পারেন যে ইন্টারেস্ট রেট যদি কম হয় তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে গেল 2008 সাল থেকে আজ পর্যন্ত ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিট ছিল, এতে কি এমপ্লয়মেন্টের পরিমাণ বেড়েছে অথবা আপনি কি ইনভেস্টমেন্টের পরিমাণ বেড়েছে যেটা 22% ভিতরে বেরিয়ে করছে? আপনি কেন বারবার ইনফ্লেশন দেখছেন না যেখানে ইনফ্লেশনের রেট 7% 8% আনঅফিসিয়ালি, সেখানে ইন্টারেস্ট 6% হচ্ছে, তাহলে ভ্যালু ডিপ্রেশন হচ্ছে। আপনি আবারও আপনাকে বলছেন যে অন্য। ওকে ধন্যবাদ আপনার স্টেটমেন্ট, এটা প্রশ্ন না স্টেটমেন্ট আপনার। আমি একটু আপনাকে বলি তারপরে আমি নিশ্চয়ই পরের সেগমেন্টে ফোরকান ভাইয়ের কাছে যাব। জিনিসটা হচ্ছে যে দেখেন ফুড ইনফ্লেশনটা বেড়েছে 5%, এখন প্রাক্কলন করা হয়েছে যে 6% পর্যন্ত যাবে। আপনাকে বুঝতে হবে যে আপনার ইন্টারেস্ট রেটটা যদি এখন যে অ্যাগ্রেসিভ হচ্ছে ডিপোজিট নেওয়া হচ্ছে অ্যাগ্রেসিভভাবে যে কালেকশন হচ্ছে ডিপোজিটের, সেখানে কিন্তু 12% পর্যন্ত ইন্টারেস্ট রেট চলে গেছে। 12% যদি ইন্টারেস্ট রেট যায় তাহলে আমি লেন্ডিং করব 17%-এ, তাহলে 17% 5% আপনাকে রাখতে হবে মার্জিন, তাহলে 17%-এ দেশের ডেভেলপমেন্ট কাজ কিভাবে হবে সেটা একটু চিন্তা করবেন। অবশ্যই আপনার কথা থিওরিটিক্যালি কারেক্ট আছে। আরেকটা থিওরি আছে, যে থিওরিটা হলো যে ডেভেলপিং কান্ট্রিজে যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট কান্ট্রিতে যদি ইনফ্লেশন একটু বেশিও হয় সেটার প্রভাব কিন্তু পড়ে না। সো কাজে এই সম্পূর্ণ বিষয় কিন্তু বিশদভাবে আলোচনা এবং ইম্প্যাক্ট স্টাডি রিসার্চ হওয়া দরকার। যে রিসার্চটা হচ্ছে না আমাদের দেশে, আমাদের বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক যারা কন্ট্রোল করে মানি মার্কেট তারা রিসার্চ করছেন না। এই রিসার্চ না হবার ফলে কি ইম্প্যাক্ট হচ্ছে তারা জানেন না এবং যে কারণে আমাদের কিছু কিছু পলিসিতে কিন্তু একটু প্রবলেমস হয়ে যাচ্ছে। সো কাজে আমি আবার শাকিল ভাই আপনার কাছে ফিরে আসি যে প্রশ্নটা আপনার কাছে ছিল। আপনি যেটা বলেছেন যে বাজারে যেভাবে তারল্য সংকট 65,000 কোটি টাকা চলে গেছে ব্যাড লোনে, এই টাকার সার্কুলেশনে নাই। আচ্ছা 55 হাজার কোটি টাকা চলে গেছে সঞ্চয়পত্রে, সেটা আর নাই। বাংলাদেশ ব্যাংক ডলার মার্কেট স্টেবল রাখার জন্য কিছু ডলার ছেড়েছে, সেখানেও 15-20 হাজার কোটি টাকা চলে গেছে। তো এই যে বিভিন্ন পকেটে টাকাগুলো চলে গেল, তারল্য সংকট কিন্তু এমনিতেই কিন্তু আবির্ভূত হয়ে গেছে। আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের তারল্য সংকটের জন্য শুধু এককভাবে একটি ইস্যু দায়ী নয়। এক হলো যে আমাদের দেশে একটা কালচার আছে, নির্বাচনী বছর বলে একটা ফ্লো তোলা হয়। এটি শুরু থেকেই সরকার বলেন, সরকারি দল বলেন, রাজনীতিবিদরা বলেন, অর্থনীতিবিদরা তুলেছেন। এটি কিন্তু বিশ্বের অন্যান্য দেশে সেভাবে হয় না। পলিসিতে একটা পরিবর্তন হবে কি, সরকার পরিবর্তন হলে ওনারা কি সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটি থাকে, কিন্তু আমাদের এই ফোবিয়াটা এমনভাবে ছড়িয়ে দেয়া হয় যে নির্বাচনী বছর, এখানে সব কিছু উদারভাবে করতে হবে। এই যে আপনি সঞ্চয়পত্রের কথা বলছেন, ইজ এ ভেরি কস্টলি ফান্ডিং ফর দি গভর্নমেন্ট। এটি কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট তো নিজেদের কোনো টাকা বিশেষভাবে নেই, এটি এই ট্যাক্স পেয়ারদের টাকাটাই খরচ করেন গভর্নমেন্ট এই সেভিংস ইনস্ট্রুমেন্টগুলোতে। উনি একটা ভালো কথা বলেছেন যে সিনিয়র সিটিজেন্স অত স্মল সেভার্স যারা আছেন, যারা রিয়েলিস্টিক ওয়েতে আমার আর কোনো বিকল্প নেই, তার সঞ্চয়পত্রের বিনিয়োগ করতে যাবেন। আমরা ক্যাপিটাল মার্কেটকে একসময় উৎসাহিত করতাম, আপনার মনে আছে, দেশে বিদেশে আমরা বহুভাবে চেষ্টা করেছি মানুষকে যে ছোট ছোট সেভাররা যেন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট। এখন সেইটি বলবার জো আমাদের নেই, কারণ ক্যাপিটাল মার্কেটকে যেভাবে নানানভাবে ভলাটাইল করে দেওয়া হয়, বিভিন্নভাবে মুদ্রানীতির কারণে নানান রকম হঠাৎ করে এসে একটা ইম্পোজিশন হয়, যেগুলোতে বাজারটা অস্থির হয়ে যায়। এখন আপনি সঞ্চয়পত্রের যে হিসাব হয়েছে, আপনি যদি সিঙ্গেল ডিজিটে বারবার কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিনিয়োগ যদি বাড়াতে হয় এবং যদি আমাদেরকে শিল্পায়নে যেতে হয় এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ দি কান্ট্রি ইজ এন ইম্পর্টেন্ট প্রিরিকুইজিট ফর বিকামিং দি মিডল ইনকাম অর দি ডেভেলপড কান্ট্রি, যেটি সেটা না হলে তো আপনার এমপ্লয়মেন্ট হবে না। সেই হাই এমপ্লয়মেন্ট যেইগুলোতে হবে সেখানে যদি ইনভেস্টমেন্ট আমাকে করতে হয়, তাইলে সহজে সফট লোন আমাকে পেতে হবে। সফট লোন পাওয়ার ব্যাপারে কিন্তু বিদেশি অনেকগুলো লোন আছে, আমরা কিন্তু আবার বিভিন্ন কারণে রাষ্ট্রীয় বিভিন্ন রকমের ভারসাম্য রক্ষার কারণে সেই বিদেশি লোনগুলো গ্রহণ করতে পারি না। তাহলে আমাকে দেশীয় লোন নেওয়ার ব্যাপারে যদি আপনি ডাবল ডিজিটে যান, আপনি যেটা বলেছেন 10-11-12% কিন্তু এখন ইন্টারেস্ট রেট দিচ্ছে তারা সেভিংস ইনস্ট্রুমেন্টগুলোতে। ব্যাংকগুলো কিন্তু একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, যারা আছেন সত্যিকারতেই যারা ব্যবসা করছেন, তাদের 3-4% একটা স্প্রেড তাদেরকে রেখে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য তাকে লেন্ডিং করতে হবে। তখন কিন্তু আমি 4% নাই, এখন 5%। এটা বাংলাদেশ ব্যাংকই বলে দিয়েছে 5%। আচ্ছা, আমি শাকিল ভাই একটা ইস্যু অ্যালাউ মি। জি প্লিজ। দর্শক মণ্ডলী, দর্শক আপনার নামটা বলে আপনি প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে কাজী আসার হাবিব, আমি বাংলাবাজার থেকে বলছি। আচ্ছা, আমার কথা হলো পুঁজিবাজারে অনেক কোম্পানি আসতেছে, আমরা মার্কেট ভালো নিয়ে আশা করতেছি, এই করতেছি সেই করতেছি, কিন্তু এই যে ভালো মানে মার্কেট ভালো হলে লাভটা কি? বাজারে অসুস্থ আইপিও গত 8 বছরে পুঁজিবাজার থেকে অ্যারাউন্ড 16,000 কোটি টাকা নিয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে আজকে বাজার ভালো হচ্ছে, মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়তেছে, কিন্তু দিনের শেষে আমরা একটু ইনভেস্টরদেরকে যাচাই করে দেখি তারা কি লাভবান, পুঁজিবাজারের বিকাশ থেকে তারা কি লাভবান। আজকে বাজার বিকাশ হচ্ছে। আপনার মূল বক্তব্যটা বলেন, আমাদের সময় খুব কম আজকে, আপনি মূল বক্তব্যটা বলেন। আমরা ভালো আইপিও চাই বাজারে। ওকে, ভালো আইপিও, থ্যাংক ইউ। আপনার বক্তব্য বোঝা গেছে, আমরা আলোচনা করব। জি প্লিজ। তারল্য সংকট যখন থাকবে, এইটির একটা কথা আছে যে নগরে আগুন লাগলে দেবালয়ে রক্ষা পায় না। যখন অর্থনৈতিক খাতে অস্থিরতা আসবে, তারল্য সংকট হবে, সেভিংসের ইন্টারেস্ট রেটের সাথে সমন্বয় হবে না ইনভেস্টমেন্টের, তখন কিন্তু এমপ্লয়মেন্ট ক্ষতিগ্রস্ত হবে, প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হবে। আবার ডলারের দাম বেড়ে গেছে, আমাদের ইম্পোর্ট বেস যে প্রোডাক্টসগুলো আছে এগুলোর দাম বেড়ে যাবে, এন্ড ইউজাররা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, মানে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু ইম্পোর্ট করতে হয়, বিশেষ করে মেডিকেল খাতে অনেক রকমের ইকুইপমেন্টস আছে যেগুলো আমরা করতে হচ্ছে, খাদ্যের অনেকগুলো কম্পোনেন্টস আমরা ইম্পোর্ট করতে হচ্ছে। সুতরাং এখানে আমি বলছি যে অস্থিরতা এবং যে অনাচারটা হয়েছে, যে প্রতিষ্ঠানটি প্রতিদিন তদারকি করবার কথা আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা, তাদের বলা হয় অভিজ্ঞতাও আছে, সক্ষমতাও কিন্তু এখন আর খারাপ জায়গা নেই। প্রচুর ট্রেনিং দিয়ে ভালো ভালো লোকজন সেখানে এমপ্লয়েড করা হয়েছে, কিন্তু কাজ করতে পারছে না। কেন কাজ করতে পারছে না? এটি একটা গল্পের ওই যে গানের মতো হয়ে গেছে, তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল। ব্যাংকগুলো থেকে নিয়ে লুটের আগে টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে, চেয়ে চেয়ে দেখছে, তার বলার কিছু নেই। এখন গান গাইতে হচ্ছে আমাদেরকে হৈমন্তী শুক্লার মতো। আমি বলবো যে বাংলাদেশ ব্যাংককে অ্যাক্টিভ হতে হবে আরও বলিষ্ঠভাবে। এই সামগ্রিক অর্থনৈতিক যে বিশৃঙ্খলার দিকে আমরা দেখছি এবং নির্বাচনী বছর পরে লুটপাটকারীরা যেভাবে আরও সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশ ব্যাংক কিন্তু ইমিডিয়েটলি একটা হস্তক্ষেপ দরকার। এটি সবগুলোকে ক্ষতিগ্রস্ত নয়, রিয়েলিস্টিক একটা দীর্ঘমেয়াদে কিভাবে এই প্রতিষ্ঠানগুলোকে চালানো যায়। মার্জারের কথা বলছেন, ফার্মার্স ব্যাংক আর অনেকগুলো ব্যাংকের দুর্বল অবস্থা আছে। মার্জার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকসেপ্টেবল কনসেপ্ট। আমাদের দেশে এটা খুব মুশকিল হবে, কারণ আমাদের দেশে যে নেতাকে মন্ত্রী বানাতে পারি নাই, এমপি বানাতে পারি নাই, তাকে ব্যাংকে চেয়ারম্যান বানাতে হয়েছে। আমাদের এই কনসেপ্টগুলো চলছে। যেসব লোকজন আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছে, সে কিন্তু কোনো জনসভার জন্য করে না। আজকাল রাজনীতি আর কেউ জনসভার জন্য করছেন না, হয় ব্যাংকের জন্য পাওয়ার জন্য করছেন, অথবা একটা বিদেশে পোস্টিং পাওয়ার জন্য করছেন, অথবা মন্ত্রী এমপি পাওয়ার জন্য করছেন। সেই আদর্শের রাজনীতি কিন্তু এখন আমাদের একেবারে নির্বাসিত হয়ে গেছে, যে কারণে ব্যাংকিং খাতেও অনেককে পুরস্কৃত করা হচ্ছে। ব্যাংকের ডাইরেক্টরগুলো দেওয়া হচ্ছে, পত্রপত্রিকায় নিউজ এসছে, ডাইরেক্টরদের উৎসাহে হাজার হাজার কোটি টাকা একজন ব্যক্তিকে দিয়ে দেওয়া হচ্ছে, তার কোনো চাল নাই ডাইরেক্টর। এবং সেটিকে আরও দীর্ঘ করার জন্য 12 বছর কিভাবে থাকতে পারেন, অনাদিকাল থাকতে পারেন, আপত্তি ছিল না। কিন্তু আপত্তিটা আমার এই জায়গাটাতে, আপনি এক পরিবারের পুরো সবাই থাকেন না কেন, তাদেরও তো জবাবদিহিতার মধ্যে আমরা আনতে পারছি না। এই সমস্যাটা হচ্ছে, যিনি দীর্ঘমেয়াদে থাকছেন কাউকে জবাবদিহির মধ্যে আনা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক দেখছে, অবজারভার দিয়েছে ব্যাংকে, ব্যাংক লুটপাট হচ্ছে, সেই অবজারভার কিছু চেয়ে চেয়ে দেখছে। এই বলার কিছু নেই। এই বলার কিছু যদি না থাকে, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রচুর মানে ট্যাক্স পেয়ারের মানি দিয়ে এগুলো পরিচালিত হচ্ছে। এগুলো যদি কাজ না করে, আমাদের বুদ্ধা ব্যক্তিদের, আমি বাংলাদেশ ব্যাংকে অনেক ভালো ভালো লোকজন আছেন, অভিজ্ঞ লোকজন আছেন, আমি অনেককে জানি, ওনাদেরকে আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলি তারাও আফসোস করেন। আমার বক্তব্য হবে বাংলাদেশ ব্যাংকের মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, বিশেষ করে গভর্নরের কাছে বলবো যে প্লিজ এগুলো নিয়ে একটা থ্রেডবেয়ার ডিসকাশন নিজেরা করেন, বাইরের লোক দরকার না। আপনাদের ভিতরে অনেক অভিজ্ঞ লোক আছে, তাদেরকে নিয়ে ডিসকাশন করেন, করে এটি সরকারের নজরে আনেন। আপনারা কাশতে পারছেন না, আপনারা ঝেড়ে কাশছেন না, মাঝে মাঝে খুক করছেন। এটা করলে হবে না, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দায় কিন্তু আপনাদেরকেও নিতে হবে। দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দায় সেন্ট্রাল ব্যাংকেও নিতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে, শাকিল ভাই আপনার শেষ 30 সেকেন্ডে যদি কিছু বলতে হয়, একটু লাস্ট বাক্যটা আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে অর্থ মন্ত্রণালয়কে সাথে নিয়ে সরকারের উচ্চ মহলে এই আর্থিক খাতের অনাচার রোধ করবার তাদের পরিকল্পনা উপস্থাপন করা। প্রয়োজন হলে বাংলাদেশে অনেক ভালো ভালো অর্থনীতিবিদ আছেন যারা লুটপাতের সাথে সংশ্লিষ্ট নয়, ব্যাংকের চেয়ারম্যান মেম্বার কিছু হন না, এরকম বহু ভালো লোক আছেন। এদের বুদ্ধি নিয়ে, রিটায়ার্ড লোকজন আছেন অনেকের, বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে একটা পরিকল্পনা করে সরকারের কাছে উপস্থাপন করেন, যাতে এটা রক্ষা করা যায়। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর একটা ইয়ে পাওয়া গেল। ফরকান ভাই, লাস্ট 1.5 মিনিট আছে, আপনি আপনার বক্তব্য। আমি ওই হুমায়ুন কবির ভাইয়ের যে কোশ্চেনটা আছে এটাকে অ্যাড্রেস করতে চাই। আপনি যদিও অনেকটুকু উত্তর দিয়ে দিয়েছেন। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বেসিক্যালি 4টা জিনিস দরকার: 1 ইনফ্রাস্ট্রাকচার, 2 ফান্ডিং, 3 কর্পোরেট গভর্নেন্স, 4 এন্টারপ্রেনারশিপ। এই 4টা জায়গা বেসিক্যালি আমাদের দরকার। তো এই 4টা জায়গার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু ইজ ফান্ডিং। এখন এই ফান্ডিংটার ইন্টারেস্ট রেটটা যদি খুব হাই হয়ে থাকে, যেটা আপনি অলরেডি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, সেখানে কিন্তু আপনি যদি বিদেশে দেখেন, আমাদের দেশে হয়তো রেট অফ রিটার্নটা কম্পারেটিভলি খুব হাই থাকে, কিন্তু বিদেশে কিন্তু 3 to 4%, 5%-এর উপরে প্রফিট করা এটা একটা কেয়ামতের লক্ষণ। কিন্তু আমাদের এখানে একটু বেশি থাকে, ইজ বিকজ অফ আমরা বেশি করে বিক্রি করি, এই করি সেই করি, সরকারের টাকা চুরি করি, বিভিন্নভাবে আমরা পারি। কিন্তু যদি লেন্ডিং রেটটা অনেক বেশি হয়ে যায়, তাহলে উনি একটা প্রশ্ন করেছেন যে ইন্টারেস্ট রেট গত বেশ কিছুদিন ধরে অনেক কম ছিল, তাহলে কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে। ডেফিনেটলি কিছু না কিছু ডেভেলপমেন্ট তো অবশ্যই হয়েছে। যদি না হয়, তাহলে যেই পরিমাণে প্রতিদিন শ্রমবাজারে যেই পরিমাণে আমাদের শিক্ষিত বেকার তরুণরা ঢুকছেন, তার কিছু অংশ তো অ্যাবজর্ব হচ্ছে। হ্যাঁ, পুরোটা হচ্ছে না, যেই গতিতে হওয়ার কথা ছিল সেটা হয়তো হয় নাই, কারণ এটার সাথে গভর্নেন্সটা জড়িত। গভর্নেন্সটা যদি পারফেক্টলি কাজ না করে, যেটা এতক্ষণ শাকিল ভাই বলার চেষ্টা করলেন যে মানি সেক্টরে গভর্নেন্সের যে অভাব, ওই অভাবের কারণে হয়তো কিছুটা হয় নাই, কিন্তু আদারওয়াইজ কিছুটা হয়েছে। না হলে ব্যবসায়ীরা তো ব্যবসা করতে পারবে না। আর ইন্টারেস্ট রেট কমানোর পিছনে যে যুক্তিটা আমি বারবার যেটা বলার চেষ্টা করেছি, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পূর্ব শর্তই হলো ইন্টারেস্ট রেট। হ্যাঁ, একজন সেভার্স হিসেবে উনি অবশ্যই বলতে পারেন, সেভার্স হিসেবে উনি বলতে পারেন যে ইনফ্লেশন যদি হয় 7.1% or 2% or 8%, আর ইন্টারেস্ট রেট যদি হয় 5%, তাহলে আমি সেভ করে লাভ কি? অ্যান্ড দেন ইউ আর নট অ্যাডভাইসড টু ইনভেস্ট ইউর ফান্ড ইন টু দি ব্যাংক, রাদার গো টু দি ইকুইটি মার্কেট। ইকুইটি মার্কেটটাকে যদি ঠিক করা যায়, দেন ইউ উইল বি সেফ উইথ কম্পেয়ার টু দি ইনফ্লেশন। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু শেষে যদি আমরা একটু বলি যে এই যে একটা তারল্য সংকট চলছে মুদ্রা বাজারে, এইটার কোনো প্রভাব, 30 সেকেন্ডে বলতে হবে, এইটার প্রভাব পুঁজিবাজারে আমরা অ্যাবসলিউটলি আছে। আপনি যদি এখন, আমি শুধু একটা সিম্পল জিনিস বলি, একটা জায়গা শুধু অ্যাড্রেস করি, যে জায়গাটা এখনই স্থগিত হওয়া উচিত বলে আমি মনে করি, সেটা এডি রেশিও। রাইট, এডি রেশিও এখন স্থগিত হওয়া উচিত। রাইট, থ্যাংক ইউ। এই এডি রেশিওর কথা যেটা বললেন এবং ব্যাংকগুলোর উপরে যে বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে যে চাপটা দিয়েছে, দীর্ঘ সারাদিন ঘুমায়, হঠাৎ করে শেষ রাত্রে উঠে এটা ফতোয়া দিয়ে রাখে, এতে কিন্তু অর্থনৈতিক খাতে একটা অস্থিরতা তৈরি হয়। এই কাজটি কিন্তু হয়েছে। বাংলাদেশ যে ব্যাংকগুলো যে ইনভেস্টগুলো করেছে এগুলোকে হুট করে তুলে নেওয়ার জন্য একটা উদ্যোগ বাংলাদেশ ব্যাংকরা চাপ দিয়েছে একটা রেশিও অনুযায়ী। এই জায়গাগুলোতেও আর একটু শোয়ে শোয়ে যদি করা যায় তাহলে আমার মনে হয় এখানে আমাদের একটা ক্যাপিটাল মার্কেটটাকে অন্তত আমরা একটা নিরাপত্তার দিকে নিয়ে যেতে পারবো। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে পেয়েছে চায়না অ্যান্ড শ্যানজেন স্টক এক্সচেঞ্জ, এবং ওনাদের যে এক্সপার্টাইজ সেটাও কিন্তু ওনারা দিবেন। ওনারা কিন্তু টেকনোলজিক্যাল সাপোর্টও দেবেন এবং এটা খুব ভালো একটা অফার ঢাকা স্টক এক্সচেঞ্জ পেয়েছে, যেখানে $37 মিলিয়ন একটা টেকনিক্যাল সাপোর্ট তারা দেবেন ঢাকা স্টক এক্সচেঞ্জকে। সো অল ইন অল আমরা এই ইনফরমেশনটা আপনাকে জানাতে পারি। আর আগামীকাল আজকের উল্লেখযোগ্য অংশগুলো আগামীকাল শেয়ার ভিজে আপনারা দেখতে পারবেন। আশা করছি যে অনেকগুলো ইনফরমেশন আপনারা পেয়েছেন ইতিমধ্যে। আমাদের যারা গেস্ট হয়ে এসছেন আজকে, শাকিল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অনেকক্ষণ আমাদেরকে আজকে বসতে হয়েছে নানান কারণে। ফোরকান ভাই আপনিও অনেক ব্যস্ততার মাঝে এসছেন, আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দর্শক মণ্ডলী আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকবেন, এনটিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।